শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি কিশোর বাতায়নের লাইভ আয়োজন আলাপন লাইভে। ঈদের শুভেচ্ছাও কিন্তু থাকছে, ঈদের পরে আমরা আবার আজকে একটি বিশেষ আয়োজন নিয়ে এসেছি। আপনারা যারা আমাদেরকে দেখছেন তারা দ্রুত জয়েন করে ফেলুন। আর আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন কুইজ খেলার একটি বিশেষ আয়োজন রয়েছে, তাই কথা হবে, গল্প হবে, তার সাথে সাথে কুইজও হবে। আর তার মাঝে মাঝে আমরা কিন্তু যথারীতি আমাদের আলাপন আপা এবং ভাইয়াদের সাথে আড্ডা দেব আজকে। আর যেহেতু বিষয়টা আমাদের আজকের খুবই মজার, আমরা সবাই জানি এতদিন পর্যন্ত আমরা COVID-19 নিয়ে কথা বলছি, COVID-19-এ আমরা যে ঘর বন্দি, স্কুল কলেজে নেই, সেই জায়গা থেকে যে আমরা আসলে একটু মন খারাপ করেছি, তা নিয়েও কথা বলেছি, সবকিছু নিয়ে আলাপ হয়েছে। কিন্তু আজকে কিন্তু সে আলাপনের সাথে মজার কিছু বিষয় যুক্ত আছে, সেগুলোও বলবো। তার আগে শেয়ার করে দেব, কমেন্টে জানিয়ে দিব কে কোথা থেকে যুক্ত হয়েছি। আর এই ফাঁকে একটু জেনে নেই আলাপন আপা কেমন আছেন। আপু আপনি কেমন আছেন? জি আপা, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। ঈদ কেমন কাটালেন? জি আলহামদুলিল্লাহ, ভালোই কাটিয়েছি। আলাপন ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই আপনি কেমন আছেন? ঈদের ছুটিতে নিশ্চয়ই ভালোই আছেন আশা করছি আমরা। জি আলহামদুলিল্লাহ, খুব ভালোই আছি। আপনি কেমন তাহলে আছেন আপু? আসলে আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আর আজকে তো একটি বিশেষ আয়োজন রয়েছেই, আমরা যেহেতু সকলের সাথে আজকে বেশ আড্ডা এবং আনন্দমুখর সময় কাটাবো, সেহেতু এটা ভাবতেই কিন্তু ভালো লাগছে। আজকে আমাদের যে আয়োজন রয়েছে তাতে আমাদের যারা দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদের কাছে বলবো, আপনারা যদি আমাদের সাথে একটু মজা করতে চান, অবশ্যই নিশ্চয়ই চান। আর কতটা আমাদের আয়োজনগুলো আপনারা দেখেছেন তার কিন্তু আজকে একটা সুন্দরভাবে রেজাল্ট দেওয়ার সময় চলে এসেছে। তাহলে যারা শিক্ষার্থী বন্ধু রয়েছে তারা তো অবশ্যই, যারা আমাদের সাথে গার্জেন কিংবা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু আজকে আমাদের সাথে একটু সুন্দর, একটু ভিন্ন আয়োজনের মাধ্যমে মজার সময় কাটাতে পারেন। তার জন্য যেটা করতে হবে, আপনারা আপনাদের মোবাইলগুলো থেকে minty.com-এ চলে যাবেন। আর এই minty.com-এ চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের জন্য কয়েকটা ছোট ছোট পর্যায় রয়েছে। সেই পর্যায়গুলো পেরিয়ে আপনারা যদি প্রবেশ করেন আমাদের সাথে, আপনারা আজকে কুইজ খেলার সুযোগ পাবেন। আর সেই কুইজ যদিও আমরা স্ক্রিনে দেখাবো, কিন্তু আপনাদের খেলার সুযোগ কিন্তু মোবাইলের ডিভাইসে, তাই দেরি না করে আপনারা রেডি হয়ে চলে যান minty.com-এ। এবং পাসওয়ার্ড চাইবে, অবশ্যই পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটি কিন্তু আমাদের স্ক্রিনে রয়েছে, যদি দেখে নেন তাহলে তো দেখে নেবেন, লিখেও নিতে পারেন 269217। তাহলে কি করবেন, minty.com-এ চলে যাবেন এবং তারপরে কুইজ খেলার জন্য রেডি হবেন। তবে পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে নাম সেট করার জন্য যে সময়টুকু পাবেন সেটা নিয়ে নেন। আর এ ফাঁকে আমরা একটু আপুদের সাথে আলাপ করে নেই আজকের বিষয়, আজকের আলোচনা আমরা যেটা জানি ইতিমধ্যে। আলাপন আপু আপনি নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন, আমাদের আজকের বিষয়টি কিন্তু অত্যন্ত অত্যন্ত সময় উপযোগী। COVID-19 সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে আমরা জানি তরুণদের ভূমিকা অসীম, তরুণরা সঠিক তথ্য প্রচার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভুল তথ্য মারাত্মক হতে পারে, এ বিষয়গুলো তো আমরা জানি। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ তরুণদের জন্য যে জনগণের মাঝে সঠিক তথ্যগুলো দিয়ে দেওয়া। আমরা নিশ্চয়ই জানি করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে, আমরা অনেক তথ্য কিন্তু ইতিমধ্যে জানি। আর এই বিষয়গুলো নিয়ে আজকের আলাপ আমরা করব। তবে যেহেতু আমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে জয়েন করেছে, আপু আমরা কি করোনার এই সময়ে তরুণদেরকে কিছু বার্তা দিতে পারি যে ওরা আমাদের সাথে কিভাবে থাকতে পারে? জি ধন্যবাদ আপা। আসলে আমাদের মানব জনগোষ্ঠীর মধ্যে একটা বড় অংশ কিন্তু তরুণ সমাজ, তাই COVID-19 সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে তরুণদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তরুণরা সঠিক তথ্য প্রচার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন করোনা ভাইরাস যেহেতু আমাদের এখন একটা মহামারীর ব্যাপার, তো সেক্ষেত্রে কিন্তু তরুণদের সঠিক তথ্যগুলো জানা খুব জরুরি। কারণ এই করোনা ভাইরাস নিয়েও কিন্তু অনেক ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে।
কিছু দেখা যাচ্ছে যে অনেক সময় বলা হয় যে 10 সেকেন্ড বা তার বেশি সময় যদি শ্বাস ধরে রাখতে পারে তাহলে COVID-19 বা অন্য যে কোনো ফুসফুসের রোগ থেকে মুক্ত থাকা যায়। আবার বলে যে করোনা ভাইরাস প্রতিরোধে নিউমোনিয়া ভ্যাকসিনের ভূমিকা আছে। অনেকে বলছে যে মাছির মাধ্যমে COVID-19 হয় না। আবার অনেকে বলে যে রসুন খেলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাজ করবে। তো এই যে আমাদের ভুল ধারণা বা ভুল তথ্যগুলো, এগুলো কিন্তু মারাত্মক হতে পারে পরবর্তীতে। তো সেক্ষেত্রে যদি তরুণরা সঠিক তথ্যগুলো যদি জানে এবং এই সঠিক তথ্যগুলো যদি জনগণের সাথে শেয়ার করে, তাহলেই কিন্তু অনেক জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে। কারণ তরুণরাই কিন্তু সমাজে চেঞ্জ আনবে, তরুণরা সচেতনতা সৃষ্টি করবে। তারা যেমন নিজস্ব নিজেরা সঠিক তথ্য জানবে এবং অন্যদেরকেও কিন্তু জানাতে পারবে। এখন তরুণরা আসলে কি করতে পারে? তরুণরা অনেক সময় দেখা যেতে পারে যে বিটিভি কিন্তু দেখতে পারে, IEDCR এর যে বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো তারা হচ্ছে দেখতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন গুলো আছে সেগুলো তারা পড়তে পারে। এখন অনেক অনলাইন কোর্স হচ্ছে, দেখা যাচ্ছে যে তারা যদি অনলাইন কোর্স করে থাকে সেখান থেকে তারা সঠিক তথ্যগুলো পাবে। এমনকি যদি বড়রা যদি কোনো তথ্য পেয়ে থাকে, বড়দের কাছ থেকেও কিন্তু তারা অনেক বেশি জানতে পারবে। কারণ তারা তাদের কিন্তু কমিউনিটিতে যদি এই সঠিক তথ্যগুলো শেয়ার করে, সেক্ষেত্রে নিজে উপকৃত হবে এবং তার কমিউনিটির মানুষগুলোও কিন্তু উপকৃত হবে। দেখা যাচ্ছে তরুণরা কিন্তু সুরক্ষার সতর্কতা সম্পর্কেও জনগণের সাথে শেয়ার করতে পারে। তরুণরা হ্যান্ড ওয়াশিং বা শারীরিক দূরত্ব সম্পর্কিত যে ব্যাপারগুলো আছে সেগুলো শেয়ার করতে পারে। ইভেন তরুণরা কিন্তু ইউথ এগেনস্ট COVID-19 প্রচারে অংশগ্রহণ করতে পারে এবং তাদের নিজস্ব ভিডিও COVID-19 বিষয়ক তথ্য শেয়ার করে নিতে পারে। ধন্যবাদ আপু। তাহলে আপু আমরা বুঝতেই পারছি যে তরুণদের ভূমিকাটা কিন্তু অপরিসীম। এই যে তরুণদের ভূমিকা, তাদের সাথে আরো বেশি যোগাযোগ করার জন্যই কিন্তু আমরা আজকে লাইভে কুইজের আয়োজন করে ফেলেছি। অনেকেই আমাদের কাছে লাইভে সরাসরি জানতে চেয়েছে কমেন্টে যে কিভাবে খেলবো বা কিভাবে পার্টিসিপেট করব। স্ক্রলে দেখা যাচ্ছে www.minty.com এ চলে যেতে হবে এবং সেখানে পাসওয়ার্ড যেটা ইউজ করতে হবে 269217। প্রবেশ করার পর একটি নাম সেট করে নিয়ে আমরা খেলার জন্য প্রিপেয়ার হব। ইতিমধ্যে অনেকে নিশ্চয়ই রেডি হয়ে গেছো। যারা রেডি হয়ে গেছি, চলুন আমাদের কিন্তু কুইজ স্ক্রিনের দিকে লক্ষ্য করব। স্ক্রিনে আমরা কুইজটি দেখতে পাবো এবং কিছুটা তো বাইন্ডিংস থাকে। আপনারা যারা লাইভে খেলবেন বা তোমরা যারা লাইভে খেলছো, তাদের জন্য কিন্তু সময় নির্দিষ্ট। ইতিমধ্যে অনেকেই এক্সপিরিয়েন্সটা নিয়ে ফেলেছে, তো আমরা আসলে চাইছি যে কুইজ গুলো খেলার জন্য স্ক্রিনে আমরা কোয়েশ্চেনটা দেখব। আর এ ফাঁকে তোমরা কি করবে, তোমরা কিন্তু তোমাদের ডিভাইস গুলো থেকে লগ ইন করবে এবং লগ ইন করে ঝটপট অ্যান্সার দেবে। এই তো চলে এসেছে আমাদের প্রথম কুইজে প্রথম কোয়েশ্চেন। দেখতে পাচ্ছি COVID-19-এর সর্বাধিক সাধারণ লক্ষণগুলো কি কি। আমি আলাপন ভাইয়ের কাছে যাব। ভাই, আমাদের কুইজ তো শুরু হয়ে গেছে, আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে একটি প্রশ্ন এসেছে যে COVID-19-এর সর্বাধিক সাধারণ লক্ষণগুলো কি কি। আমরা তো অপশনগুলো দেখতে পাচ্ছি দেয়া আছে, সেগুলো নিশ্চয়ই ওরা দেখবে, ওরা অ্যান্সার করবে। আপনার কাছে প্রশ্ন হলো, লক্ষণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না, সে জায়গাগুলো থেকে আপনি আমাদেরকে কিছু কথা শেয়ার করেন যে আমরা আসলে কিভাবে একটু লক্ষণগুলো নিয়ে সচেতন হব। আচ্ছা, ধন্যবাদ আপা। প্রথমে যেটা হচ্ছে যে COVID-19 যাদের হয়, সাধারণত তাদের দেখা যায় যে জ্বর থাকে, শুষ্ক কাশি থাকে এবং ক্লান্তি থাকে। এই তিনটা হচ্ছে সাধারণ লক্ষণ। অনেক সময় দেখা যায় যে এর চেয়ে একটু কম লক্ষণ থাকে, সেটা হচ্ছে যে ব্যথা থাকতে পারে, বিভিন্ন জায়গায় পেশিতে ব্যথা থাকতে পারে, গলা ব্যথা থাকে, পাতলা পায়খানা হতে পারে, চোখ ওঠা হতে পারে, মাথা ব্যথা করতে পারে। অনেক সময় দেখা যায় যে স্বাদ কমে যায়, অনেক সময় দেখা যায় যে সে ঘ্রাণ পায় না, আবার অনেক সময় দেখা যায় যে ত্বকে ফুসকুড়ি হয় বা হাত পায়ের আঙুলের একটু বর্ণহীনতা হয়ে যেতে পারে। আর এর চেয়ে যদি কারো আরো বেশি পর্যায়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে, বা সে চাপ অনুভূত করতে পারে বা অনুভব করতে পারে। অনেক সময় দেখা যায় যে কথা বলার আগ্রহ থাকে না, বা এমনকি সে হাঁটাচলাও পর্যন্ত করতে পারে না। এগুলো হচ্ছে যে COVID-19-এর লক্ষণ। এই লক্ষণগুলো ছাড়াও অনেকে আছেন যে তাদের এমন কোনো লক্ষণ প্রকাশ নাও হতে পারে, কিন্তু তারপরেও তারা COVID-19-এ আক্রান্ত হতে পারে। আমি যে বিষয়গুলো শেয়ার করলাম,
এটা হচ্ছে সম্পূর্ণ WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তারা যেভাবে ডায়াগনোসিসটা করে আর কি, যেভাবে লক্ষণগুলোর কথা বলে, আমি সেই জায়গা থেকেই কথাগুলো বলেছি। ধন্যবাদ আপা। আমাদের প্রথম কুইজটি কিন্তু চলছে, কুইজের কোয়েশ্চেন আমরা দেখেছি এবং এবার কিন্তু উত্তরটিও দেখে ফেলছি। COVID-19 এর সর্বাধিক সাধারণ লক্ষণ যেগুলো দেয়া ছিল, একটু দেখে নিতে পারি যে কারা কারা সঠিক উত্তর দিয়েছে। তাহলে মনে হয় অনেকেই, ওয়াও, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু দিয়েছে সঠিক উত্তর এবং পয়েন্টও ভালোই পেয়েছে। সাবরিনা আফরিন, সিম্বা, মোহাম্মদ ইকবাল হোসেন, সাবির, আয়ান দত্ত, মার্স, শামীম হোসেন, সকলের জন্য আমরা একটু হাততালি দিতে পারি। ভাই, আমরা ওদের জন্য একটু হাততালি দিতে পারি না? তাহলে ওরাও একটু উদ্বুদ্ধ হয়। এক্সেলেন্ট, আমরা কিন্তু কুইজ খেলার আজকে সুন্দর সুযোগ পেয়েছি। তাহলে যারা এখনো জয়েন করেনি তারা কিন্তু কি করবে, যদি এখনই দেখো minty.com এ চলে যাও, পাসওয়ার্ডটা দেয়াই রয়েছে 269217, দিয়ে তোমরা প্রবেশ করো এবং আমরা কিন্তু সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাব। এখন দেখে নেই কি কি কোয়েশ্চেন আছে। ওকে, একজন প্রশ্ন করেছেন কোথায় সার্চ দেব। আপনার যে কোনো যে সার্চ ইঞ্জিন ইউজ করছেন, গুগলে দিতে পারেন, ক্রোমে দিতে পারেন, অপেরা মিনি ইউজ করলে সেটা দিতে পারেন, সার্চ ইঞ্জিন গুলোতে যে আপনি www.minty.com সার্চ দিতে পারেন, এটা সার্চ ইঞ্জিন। আপনার ফেসবুকে কিন্তু না, এটা সার্চ ইঞ্জিন, সেহেতু ওইখানে গিয়ে ইউজ করবেন যেখানে আপনি, গুগলটা খুব কমন, সেখানে গেলেই বেশি হয়। আর তাছাড়া আপনারা এটা মনে হয় করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকেই ট্রাই করছে, দেখেন। আচ্ছা, আমরা একটু দেখে নেই সেকেন্ড কোয়েশ্চেনটা, আমরা কিন্তু পরে দেখব কারা কারা সবচেয়ে বেশি কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে, সেহেতু সেটার জন্য রেডি থাকতে হবে। একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে কিন্তু থেমে থাকা যাবে না। প্রথমে কি করতে হবে, একটা কোয়েশ্চেন, তারপরে সেকেন্ড কোয়েশ্চেন, তারপরে আমরা দেখব যে কারা সব থেকে বেশি কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে। আর এটা তো বলার অপেক্ষায় রাখি না যে আজকের এই আয়োজনের কিন্তু মেন কারণই হচ্ছে যে আমরা কিভাবে আমাদের এই যে জ্ঞান, এই জ্ঞানটার একটু আমরা দ্বিতীয় কোশ্চেনটি দেখতে পাচ্ছি, ভাইরাস কিভাবে ছড়ায়। ভাইরাস ছড়ানো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে অনেক তথ্য পেয়েছি, সেহেতু ভাইরাস কিভাবে ছড়ায় এর অপশন গুলো থেকে যারা কুইজে অংশগ্রহণ করছে তারা তো অ্যান্সার দেবে। এই ফাঁকে আমি আলাপন আপুর কাছে জিজ্ঞেস করব, আপু, আমরা যে ভাইরাস নিয়ে এত কথা বলছি, সেই ভাইরাসটা কিন্তু আমাদের আশেপাশে রয়েছে, এটা নিয়ে অনেক নানান তথ্য রয়েছে যে এটা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে বা আমরা ভয় পাচ্ছি, এক্ষেত্রে আমরা আসলে কি ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখবো ভাইরাস ছড়ানো নিয়ে? আচ্ছা, ধন্যবাদ আপা। আসলে এই ভাইরাসটা কিন্তু মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায়। প্রথমত যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে আসলে কিন্তু আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেই একজন থেকে কিন্তু আরেকজনে ছড়াচ্ছে। হ্যাঁ, আবার সংক্রমিত ব্যক্তি যারা হাঁচি কাশি বা কথা বলছে সেটা বাতাসে ছেড়ে দেয়, সেই ড্রপলেট ফোঁটাগুলোর মাধ্যমেও কিন্তু ভাইরাসটা ছড়ায়। অনেক সময় দেখা যাচ্ছে যে সংক্রমিত ব্যক্তির হাঁচি বা কাশি দ্বারা দূষিত কোনো বস্তু বা আসবাবপত্রের উপরিভাগ স্পর্শ করলে, যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে দরজার হাতল কিংবা হচ্ছে টেবিল, এগুলো স্পর্শ করার পর যদি হাত পরিষ্কার না করে চোখে, নাকে, মুখে হাত দেয়, তবে সেক্ষেত্রেও কিন্তু করোনা ভাইরাস ছড়াতে পারে। ধন্যবাদ আপা। তাহলে কিন্তু আমরা জেনে নিলাম ভাইরাস ছড়ানোর কারণ বা কিভাবে ছড়াতে পারে। উত্তরগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছিল, কি কি ছিল পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কি আরেকবার ঝালিয়ে নেব? তার আগে আরেকবার দেখে নেই তো কারা কারা সঠিক উত্তর দিয়েছে এবং খুব দ্রুত কারা দিয়েছে। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক ফার্স্ট ফার্স্ট অনেকে উত্তর দিয়েছে এবং যে কারণে তারা কিন্তু বেশি পয়েন্ট পেয়ে গেছে ফার্স্ট উত্তর দেওয়ার জন্য। তাহলে ধন্যবাদ দিতে হবে
তাজভীর জিহাদ সৈকতকে। তার জন্য কংগ্রেচুলেশন, আর হাততালি তো থাকবেই, আমরা একবার হাততালি দিয়ে নিচ্ছি। সত্যি তোমাদের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন যে তোমরা এত ফাস্ট অ্যান্সার করছো, এবং এটা অবশ্যই অপেক্ষায় রাখে না বলতে যে তোমাদের এই ফাস্ট এক্সপ্রেশনটা প্রকাশ করছে যে তরুণ হিসেবে তোমরা অনেক অ্যাডভান্স, তোমরা জানো তোমাদের দায়িত্বটা কি, আর সেজন্যই কিন্তু তোমরা এই দায়িত্বটা পালন করতে এতটা ফাস্ট। পরে আমরা দেখতে পাচ্ছি সাবরিনা আফরিন, সানজিদা আক্তার, অয়ন দত্ত, মোহাম্মদ আব্দুল কাদের, মার্স। ওকে, একবার দেখে নেই তো আগের এবং এবারে দুটো প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো, বা কারা সব থেকে বেশি উত্তর দিলা দুটোর মধ্যে, একটু দেখে নেওয়া যায় কি? চলো চেষ্টা করে দেখি সেটা দেখা যাচ্ছে কিনা, যে আমরা সেটা দেখতে পাচ্ছি কিনা। দুটো প্রশ্নেরই অ্যান্সার দিয়েছে কারা কারা? ওকে, এই ফাঁকে চলো আমরা নশেবা নেহা আপাকে বলে রাখছি যে এটা দুটো প্রশ্নের উত্তর কিউমুলেটিভ ভাবেই যারা সেরা হয়েছে তাদের রেজাল্ট দেখাচ্ছে। অর্থাৎ যারা আমাদের রানিং স্কোর বোর্ডে থাকবে তারা সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে আসছে। ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা কিন্তু তাহলে খুব সুন্দরভাবে দেখে নিচ্ছি যে আমরা কিভাবে এগোচ্ছি। রানিং স্কোর বোর্ড কিন্তু তাহলে অ্যাডভান্স রাখতে হবে। তৃতীয় প্রশ্নে চলে যাব। তৃতীয় প্রশ্নে চলো আমরা দেখে নেই যে তৃতীয় প্রশ্ন কি। কোভিড-19 এর বিস্তার রোধ করতে আপনি কি করতে পারেন? ওকে, আমরা প্রশ্নগুলোর উত্তরও কিন্তু পেয়ে গেছি স্ক্রিনে। আমি একটু আলাপন ভাইয়ের কাছে যাব। জি আপু। ভাইয়া, আমরা কোভিড-19 রোধ করার জন্য তো অনেক কিছু ভাবছি, যে রোধ করতে এটা করতে পারি সেটা করতে পারি, মানসিক দিক দিয়ে আমরা কি কি করতে পারি ছোট্ট করে যদি বলেন। মানসিক দিক থেকে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে এবং আরো বেশি মানসিক ভাবে শক্তিশালী হতে হবে। কারণ হচ্ছে যে এই পরিস্থিতিতে হচ্ছে একটু ডিফারেন্ট, তো এই পরিস্থিতিতে যেন আমরা খাপ খেয়ে চলতে পারি বা এদের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারি, সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন অনেক সময় আছে যে আমাকে যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধিটা মানতে হবে। যেমন আমি যদি বাহিরে যাই, বাহির থেকে আসার পরে আমাকে হাত ওয়াশ করতে হবে এবং সেটা সাবান দিয়ে ওয়াশ করতে হবে। সেই সাথে যদি সাবান না থাকে সেক্ষেত্রে আপনি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ওটা করা যায়, যদিও অ্যালকোহল যুক্ত হতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আমি বাহিরে গেলাম, সেখানে আমাকে মাস্ক ব্যবহার করতে হবে এবং মাস্কটা যদি সার্জিক্যাল মাস্ক হয় সেক্ষেত্রে ওয়ান টাইম ইউজ করতে হবে, যদি কাপড়ের মাস্ক হয় সেক্ষেত্রে যদি রিইউজ করতে হয় সেক্ষেত্রে সেটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে সেটাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে যে আমি যদি বাহিরে যাই, যদি একদমই যেতে হয় সেক্ষেত্রে আমি যেন ভিড়ের ভিতরে না যাই, ভিড়টা এড়িয়ে চলি, এবং যদি হাঁচি কাশি দেই সেই হাঁচি কাশি যেন সিস্টার চারটা মেনে চলি। এবং এগুলো যদি আমি স্বাস্থ্যবিধি যদি মেনে চলি তাহলেই কিন্তু আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো এবং আমরাও মানসিকভাবে ভালো থাকবো। এবং সেই সাথে আমরা মানসিকভাবে নিজের যত্ন নিতে পারি, যেমন পর্যাপ্ত ঘুমের দরকার এই মুহূর্তে, আমরা সেই ঘুমটাকে নিশ্চিত করতে পারি, পর্যাপ্ত সুষম খাবার সেটা থেকে খেয়াল রাখতে পারি, আমি নিজের যত্ন নিতে পারি, ভালো লাগা বা আমার মন্দ লাগার যে বিষয়গুলো সেগুলো আমি আমার কাছের মানুষের সাথে শেয়ার করতে পারি। শেয়ারিং এর মাধ্যমে দেখা যায় আমার দুঃখ কষ্ট সেটা আমি বলতে পারবো, আমার ভালো লাগার কথাগুলো আমরা বলতে পারবো। আমরা যদি এভাবে নিজেদের যত্ন করতে পারি এবং নিজেরাই যদি নিজেদের মানসিকভাবে ভালো রাখতে পারি তাহলে কিন্তু এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে আমরা ভালো থাকতে পারবো। ধন্যবাদ আপা। ভাইয়াকেও ধন্যবাদ। প্রশ্ন ছিল কোভিড-19 এর বিস্তার রোধ করতে আপনি কি করতে পারেন। অপশন গুলো ছিল কমপক্ষে 20 সেকেন্ড সাবান পানি দিয়ে আপনার হাত ঘন ঘন ধুয়ে নিন, দ্বিতীয় অপশন ছিল ভিড় এড়িয়ে চলুন, তৃতীয় অপশন ছিল আপনার চোখ নাক বা মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন, বিশেষত যদি হাত ধোয়া না থাকে, আর চতুর্থ অপশন ছিল উপরের সবগুলো। আপনারা দেখতে পাচ্ছেন উপরের সবগুলো কিন্তু সঠিক উত্তর। দেখে নেই কারা সঠিক উত্তর দিয়ে লিডার বোর্ডে এখনো জায়গা দখল করে রেখেছে এবং তারা আসলে কে। আচ্ছা, তাদের জন্য আমরা একটা হাততালি দিয়ে নেব। তার আগে নামটা পড়ে নেই। তাজবীর, জিহাদ সৈকত, সানজিদা আক্তার,
সত্তার, অয়ন দত্ত, মার্স, এর সাথে আছে লুসিয়া জান্নাত, শশী, রাফি একটু নিচে ছিল, একটু পড়ে চলে এসেছে, রবিউল আওয়াল, রাইহান, রাকেয়াত, অয়ন, নাবিল মোহাম্মদ, এস এম শহীদ, প্রত্যেকের জন্য করতালি। ওয়াও, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর যারা এখনই জয়েন করছো, এখন প্রশ্ন করছো কুইজ কোথায় খেলবো, তাদেরকে বলবো তোমাদের সার্চ ইঞ্জিন গুলো ইউজ করো, সেখানে গিয়ে www.minty.com প্রবেশ করো, সেখানে পাসওয়ার্ড দিতে হবে 269217, এবং সেখানে যে তোমরা তো অনেকেই জানো, আর যারা জিজ্ঞেস করছো তাদের উদ্দেশ্যে বলি, নাম সেট করে নাও, খুব শর্ট টাইমে অ্যান্সারটা দিতে হবে। তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা, দেখে নেই পরের কোয়েশ্চেনটা আমাদের জন্য কি রয়েছে। আমাদেরকে কিন্তু রেডি হয়ে থাকতে হবে একদম। যারা জানছে না তাদের উদ্দেশ্যে আরেকবার বলছি, আমরা কিন্তু minty.com এ যে পাসওয়ার্ডটার মাধ্যমে প্রবেশ করব এবং সেখানে নামটা সেট করে নিয়ে কিন্তু অ্যান্সার দিতে শুরু করব। এখানে চতুর্থ প্রশ্নটি আমরা দেখতেই পাচ্ছি। প্রশ্ন, এটা কি বলা এত সহজ যে কেউ COVID-19-এ আক্রান্ত? মানে কেউ আক্রান্ত, এটা কি বলা সহজ? এর উত্তরটা কিন্তু অপশন আছে চারটা। প্রথম অপশন আছে হ্যাঁ, COVID-19 আক্রান্ত ব্যক্তির সর্বদা কাশি থাকতে পারে। অপশন দুই আছে হ্যাঁ, আপনি কোনো ব্যক্তির বর্ণ এবং জাতি দ্বারা বলতে পারেন। এটা কিন্তু অনেকেই ভাবছে জাতি দ্বারাও বলে ফেলা যাবে। তিন, না, COVID-19 আক্রান্ত প্রত্যেকের লক্ষণ থাকে না। চতুর্থ হচ্ছে না, আপনি সংক্রামিত হলেও কোনো গুরুতর লক্ষণ নাও থাকতে পারে। তাহলে আপনারা উত্তরগুলো দিয়ে ফেলুন, আর যারা এখনো জাননি তারা চলে যান minty.com এ, সেখানে গিয়ে পাসওয়ার্ডটা দিয়েই সেট করুন নাম, তারপরে প্রশ্নের উত্তর, তারপর আমরা দেখব উত্তর। এ ফাঁকে একটু আমি আলাপন আপুর কাছে আসব। আপু, আমাদের তরুণেরা সব থেকে বেশি কিন্তু এই COVID-19-এর বিভিন্ন তথ্য একে অপরের মাঝে শেয়ার করে দিচ্ছে। তাদের কাছে আসলে সঠিক তথ্য আমরা আজকে যে কুইজের মাধ্যমে দিচ্ছি, এইটার মাধ্যমে তারা আমাদেরকে যে প্রকাশ করছে, এটা আপনার কাছে কেমন লাগছে আপু? একটু আপনার অনুভূতিটা একটু শুনে নেই, যে তারা যে এত সুন্দর করে কুইজ দিচ্ছে, আমরা তো অনেকদিন ধরে কাজ করছি, হয়তো আলোচনাও করেছি, তারা যে এত সুন্দর করে উত্তর দিচ্ছে, আপনার কেমন লাগছে? জি আপা, আমার খুব ভালো লাগছে, কারণ আসলে তরুণরাই তো ভবিষ্যৎ তাকে চিন্তা করবে যে তারা আসলে কিভাবে এগিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তারা যে এই বিষয়গুলো নিয়ে জানছে এবং সঠিক উত্তরগুলো দিচ্ছে এবং তারা কিন্তু খুব মজা পাচ্ছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপু, আমরা উত্তরটা দেখে নেই। প্রশ্নটি কিন্তু খুবই সুন্দর ছিল। উত্তরটি আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো আমাদের প্রশ্নটির জন্য যে চারটি অপশন ছিল, তার মধ্যে সঠিক উত্তরটি কোনটি। দেখতে পাচ্ছি যে আসলে অ্যান্সার যারা করেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু বেশিরভাগ উত্তরটা কিন্তু দিয়েছে চার, যে অপশনটা ছিল না, আপনি সংক্রমিত হলেও কোনো গুরুতর লক্ষণ নাও থাকতে পারে। কিন্তু সঠিক উত্তর কিন্তু তিন, না, COVID-19 আক্রান্ত প্রত্যেকের লক্ষণ থাকে না। লক্ষণ থাকে না, সে তো আমরা একটু সচেতন হই এবং দেখে নেই কারা কারা লিডার বোর্ডে এখনো নিজের জায়গা দখল করে রেখেছে, জায়গাটা টিকিয়ে রাখতে পেরেছে, আর কারা নতুন করে জায়গা নিয়ে নিয়েছে। অনেকেই কিন্তু এক একটা প্রশ্নের সাথে সাথে আগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি তাসবি, জিহাদ, সৈকত, এর আগের নামগুলো একটু একটু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা দেখেছি একটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু লুসিয়া, জান্নাত, শশী, শশী কিন্তু এগিয়ে এসেছে, রাইহান, রাকেয়াত, অয়ন, তাসবির, জিহাদ, সৈকতকে দেখছি একটু নেমে এসেছে, সানজিদা আক্তার, আমাদের শিফাত ভাই সম্ভবত নাকি অন্য কেউ জানি না, যদি হয় তাহলে শুভেচ্ছা থাকছে, অয়ন দত্ত, রহিম আক্তার, তোফা, মার্স, একে খান, মোহাম্মদ হোসেন। আমরা শুভেচ্ছা দিব, করতালি দিয়ে দিব। আপু এবং ভাইয়া আমরা একটু রেডি হয়ে সুন্দর করে ওদের জোরে করতালি দিই, কারণ এতক্ষণ ধরে ওরা যে অংশগ্রহণ করছে এবং এক্সেলেন্ট, আমার কিন্তু
অসম একটা ফিলিংস হচ্ছে যে আমরা যে এতদিন ধরে তথ্যগুলো দিচ্ছিলাম, সে তথ্যগুলো যে তোমাদের কাছে গেছে, তোমরা যে সে তথ্যগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারছো, দিস ইজ অ্যাকচুয়ালি এডুকেশন। যখন আমরা কোনো তথ্য দেই, এটা রিসিভ যখন হয়ে যায় এবং সেটা পার্মানেন্টলি প্রয়োজনের সময় ফিডব্যাক দিতে সক্ষম হয়, তখনই আমরা বলি যে হ্যাঁ, একটা শিক্ষা পরিপূর্ণ হয়েছে। তো ভালো লাগছে যে আমরা অনেকে দেখছি উপরে আসছে, নতুন করে প্রশ্নের উত্তর দিচ্ছে, আর যারা এখনো জয়েন করেননি তারা কিন্তু চাইলে নিজের.কমে গিয়ে পরের প্রশ্নগুলো দিয়ে দিতে পারে, উত্তর দিতে পারে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমার কিন্তু বেশ এক্সাইটিং লাগছে যে এরকম একটা আয়োজন লাইভে থেকে একদম সাথে সাথে এগোনো, মানে সত্যি একটা থ্রিলিং ব্যাপার আছে এর মধ্যে। দেখতে পাচ্ছি প্রশ্ন চলে এসেছে, কোভিড-19 কাদের জন্য আরো বিপদজনক? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জ্ঞান কাজে লাগাও, দেখে নাও পয়েন্ট গুলো কি কি আছে। প্রথমে আছে বয়স্ক ব্যক্তি বা যাদের বিদ্যমান অসুস্থ অবস্থা রয়েছে। 2 নম্বরে রয়েছে শক্তিশালী ইমিউন সিস্টেম সহ ব্যক্তি। 3 নম্বরে রয়েছে তরুণ। 4 নম্বরে রয়েছে নারী এবং মেয়েরা। এই 4টি অপশন আমরা পেয়ে গেছি, তোমরা উত্তর দিয়ে নাও। এ ফাঁকে আমি আলাপন আপুর কাছে চলে যেতে চাইবো। আপু, এখানে অপশন গুলো থেকে আমার একটা প্রশ্ন মাথায় আসে যে এই সময়ে যারা বয়স্ক রয়েছেন বা যুবক রয়েছেন, তারা তো আসলে ভিন্ন ভিন্ন ভাবে চিন্তা করছেন কোভিড-19 কে, কিন্তু তারা যে ভাবছেন যে বয়স্ক বা নারী শিশুরা বেশি এর মধ্যে আক্রান্ত হতে পারে, এটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয় যে যারা খুব দুর্বল তারা যে আক্রান্ত হচ্ছে, এটা নিয়ে আসলে তারা কি সঠিকটা তথ্য পাচ্ছে? জি আপা, আসলে হচ্ছে বলাই হয় যে কারা বেশি আসলে ঝুঁকিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে যাদের বয়স বেশি, 65 বছর বা তার চেয়েও বেশি, তারা অনেক সময় বেশি ঝুঁকিতে থাকছে। যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের, তারাও ঝুঁকিতে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের কিন্তু হাই প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, ক্যান্সার থাকে, কিডনি প্রবলেম থাকে, এরাও কিন্তু হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ঝুঁকিতেই পড়ে যায়। আবার যদি কারো যদি ক্রনিক ইলনেস এর যাদের হায়ার রেট থাকে, ওরাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ঝুঁকির মধ্যে থাকে। নারীরা ঝুঁকিতে বলতে যেটা বুঝাচ্ছে যে অনেক সময় কিন্তু যারা প্রেগনেন্ট, ওনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা প্রেগনেন্ট না তাদের যে ওনাদের হয়তো বা হচ্ছে ঝুঁকির পরিমাণটা বেশি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জন্যই বলা হয় যে যারা প্রবীণ আছেন, যাদের বয়স বেশি বা যাদের হচ্ছে ক্রনিক ইলনেস গুলো আছে, তারাই ঝুঁকিতে বেশি থাকে। ধন্যবাদ। ধন্যবাদ আপু। আসলে আমরা যে আলাপ করছি এর ফাঁকে ফাঁকে কিন্তু তথ্যগুলো তাদের কাছে গেছে এবং তারাও জানে। ভালো লাগছে যে আমাদের তরুণীরা অনেক সুন্দর করে উত্তর দিয়েছে যে বয়স্ক ব্যক্তি বা যাদের বিদ্যমান অসুস্থতা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই ঝুঁকিটা বেশি বিপজ্জনক অবস্থাতে রয়েছে, ঝুঁকিটা বেশি রয়েছে। দেখে নিই লিডার বোর্ডে কারা আসলে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে এবং তারা সঠিকভাবে এখনো আমাদের সাথে চলছে। একটু কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি লিডার বোর্ডটা কিন্তু উঠানামা করছে, আর সেখান থেকে সঠিক উত্তরগুলোর সাথে মিলিয়ে নিয়ে তোমরা নিশ্চয়ই নাম দেখতে পাচ্ছ, লুসিয়া, জান্নাত, শশী। একটু হাততালি দিয়ে নেবো আপু এবং ভাইয়া, আমরা আসলে ওদেরকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাতে চাচ্ছি। এবং সত্যি তোমাদের এই উত্তরগুলো কিন্তু আমাদেরকে বেশ বুঝিয়ে দিচ্ছে যে অনেক তথ্য আছে, আর এটা সত্য কথা, তোমাদের মাধ্যমেই তথ্যগুলো যাবে। পরবর্তীতে আছে রায়হান, রাকেয়া, অয়ন, তাজবীর, জিহাদ, শিফাত, তোফা, রহিম আক্তার। পরের কোয়েশ্চেনে চলে যাই। আমার বেশ এক্সাইটিং লাগছে, কারণ মনেই হচ্ছে যে পরের প্রশ্ন কিন্তু বেশ কিছু ওঠানামা হবে, ওঠানামা হচ্ছেও। আর তোমাদের কেমন লাগছে কমেন্টে আমাকে জানাতে পারো যারা দেখছো, কারণ সবাই তো হয়তো খেলছো না, তারা যারা খেলছো না তারা দেখছো, তারা একটু জানাও কমেন্টে কেমন লাগছে। আপনারা অনেকেই হয়তো অভিভাবক কিংবা অনেক শিক্ষকও আছেন, দেখছেন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এই কুইজটা কেমন। আর যারা এখন জয়েন করেছো তারা নিশ্চয়ই স্ক্রোলে দেখছো, তারপরে বলে দিই কুইজ খেলতে ভিজিট করো www.minty.com, পাসওয়ার্ড 269217। আর কোয়েশ্চেনটা একটু সহজ আছে, দেখে নেই, তরুণরা কি কোভিড-19 দ্বারা আক্রান্ত হয়?
এটা কিন্তু অনেকের প্রশ্ন, তোমরা তোমাদের কি মনে হয় যে আক্রান্ত কি হয়? ভাইয়া আপনার কাছে যাচ্ছি, তরুণদের কাছে অনেক ধারণা, তার মধ্যে একটি প্রশ্ন কিন্তু এটা যে তরুণরা আক্রান্ত হয় বা হয় না। আলাপন ভাই আপনার কাছে প্রশ্ন হলো যে আমাদের তরুণরা COVID-19 সম্পর্কে জানছে, তারপরেও কিন্তু একটু বিরক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা কোনো সলিউশন ছোট করে দিতে পারি কিনা? হ্যাঁ, এখন এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের তরুণদের কাছে যদি প্রকৃত যে ঘটনাটা বা প্রকৃত যদি তথ্যটা যদি তারা পায় বা সেই তথ্য যদি তারা জানে, তাহলে কিন্তু এই বিষয়টা সম্পর্কে তারা আরো বেশি সচেতন হতে পারবে এবং সেভাবে তারা আগাতে পারবে ইন ফিউচারে। যেমন হচ্ছে যে একটু আগেই যে আলাপন আপা বলছিল যে বয়স্ক যারা আছেন তাদের বয়স 65 বা 60+, তাদেরও কিন্তু করোনায় যদি তার আরো কোনো শারীরিক কোনো অসুস্থতা থাকে তাহলে কিন্তু তারা ঝুঁকির ভিতরে থাকে। ঠিক তেমনি আমরা অনেক সময় ভাবি যে তরুণরা যেহেতু তারা তরুণ সেক্ষেত্রে হয়তো বা তারা আক্রান্ত নাও হতে পারে, বিষয়টা এরকমের না, যারা তরুণ তারাও কিন্তু আক্রান্ত হতে পারে। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রেখে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই তাদেরকে এভাবে চলতে হবে। কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে যারা তরুণ আছে তারা হয়তো এগুলো মানতে চায় না যে না ঠিক আছে আমাদের তো কম হয়। যেহেতু আমরা আগেই বলেছি যে আমাদের সমাজে অনেক ভ্রান্ত ধারণা আছে, সেই ভ্রান্ত ধারণা গুলো সম্পর্কে যদি তারা সঠিক তথ্য পায়, সঠিক অথেন্টিক রিসোর্স থেকে জায়গা থেকে যদি তারা এই তথ্যগুলো পায়, সেক্ষেত্রে কিন্তু তারা নিজেও উপকৃত হবে, তাদের পরিবারকেও সে উপকৃত করতে পারবে, সেই সাথে সাথে তারা তাদের বন্ধু বান্ধব, তাদের প্রতিবেশী, তাদের কমিউনিটি, তাদের পাড়া মহল্লা যেখানেই যে থাকেন সেই জায়গাটাতেও কিন্তু সে সঠিক তথ্যটা দিয়ে তাদের সবাইকেই সহায়তা করতে পারবে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে তরুণরাও হচ্ছে যে COVID-19 আক্রান্ত হতে পারে, তাই তাদেরকেও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধন্যবাদ আপা। ধন্যবাদ ভাইয়া, দেখে নেই যে আসলে সঠিক উত্তর কি ছিল, আর যদিও কিন্তু বুঝেই নিয়েছি, তারপরেও একবার স্ক্রিনে দেখে নেব আমরা যে আমাদের সঠিক উত্তর অপশন গুলোর মধ্যে কি ছিল। প্রশ্ন ছিল তরুণরা কি COVID-19 দ্বারা আক্রান্ত হয়, প্রথমেই ছিল হ্যাঁ তরুণরা COVID-19-এ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, দ্বিতীয় অপশন ছিল হ্যাঁ তরুণরা আক্রান্ত হয়, তারা এ রোগ থেকে সুরক্ষিত বা নিরাপদ নয়, তিন না তরুণদের ভাইরাস থেকে রক্ষা করার জন্য শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, চতুর্থ না তরুণরা ভাইরাসটি এড়াতে যথেষ্ট স্বাস্থ্যবান। উত্তর তো স্ক্রিনে রয়েছে, দেখতেই পাচ্ছি 47 জনের মধ্যে 37 জনই কিন্তু উত্তরটা বলেছে যে হ্যাঁ তরুণরা আক্রান্ত হয়, আর বাকি 10 জনের মধ্যে 5 জন 1 নম্বর অপশনের সাথে গেছে, 3 নম্বর গেছে 3 নম্বর অপশনের সাথে। আমি 1 নম্বর অপশনটাকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ তরুণরা COVID-19-এ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, এটাও অনেকে ভাবছে। তার মানে কি অনেক তরুণরা এটা ভাবছে যে তরুণরা ঝুঁকিপূর্ণ? আমি আলাপন আপুর কাছে যাব। আপু আমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছি যে প্রথম উত্তর যেটা সঠিক সেটা তো মেজরিটি দিয়েছে, কিন্তু 5 জন কিন্তু লিখেছে যে হ্যাঁ মার্ক করেছে তরুণরা COVID-19-এ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এটা ভাবার পেছনে কি কারণ থাকতে পারে বা এটাকে কিভাবে আমরা দেখব? বেসিক্যালি হচ্ছে তরুণরা হচ্ছে ঝুঁকিপূর্ণ থাকে, কিন্তু আমরা কিছুক্ষণ আগেই আমি আলোচনা করেছিলাম যে আসলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কারা। তাদের মধ্যে কিন্তু বলা হয়েছে যে যাদের বয়স হচ্ছে 65 বা তার উপরে বয়স, যাদের তারা ঝুঁকিপূর্ণ থাকে, যাদের ইমিউন সিস্টেম দুর্বল থাকে তারা ঝুঁকিপূর্ণ, এবং যাদের ক্রনিক ডিজিজ আছে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির রোগে ভুগছে, ক্যান্সার, এরা কিন্তু ঝুঁকিপূর্ণ। তরুণরা অবশ্যই ঝুঁকিপূর্ণ, তরুণ শিশু যারা বৃদ্ধ সবাই ঝুঁকিতে থাকে, কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কিন্তু তারাই। তো সেই ক্ষেত্রে তরুণদের তরুণরাও আক্রান্ত হবে, কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই এটা ঠিক না। তাহলে আমরা কিন্তু সঠিক তথ্যটি জেনে নিলাম, আপুকে ধন্যবাদ। আর দেখে নেই যে সঠিক উত্তর লিডার বোর্ডে সাথে কারা দিয়ে পয়েন্ট বাড়িয়ে এবং খুব বেশি ভালো জায়গাতে রয়েছে কারা কারা। পয়েন্ট গুলোকে যেতে দেখছি, নাম্বার গুলোকে গুছিয়ে নিতে দেখছি এবং দেখতে পাচ্ছি তাজবীর, জিহাদ, সৈকত, বেশ ভালো, কংগ্রাচুলেশনস। আর হাততালি থাকবে, একটু পরে আবার হাততালিতে আমরা যাব। রাইহান, রোকেয়াত, অয়ন, তোফা,
রহিম আক্তার, ওকে, একে খান, মোহাম্মদ হাসান, লুসিয়া জান্নাত, শশী, শিফাত, ওকে, তাবিয়া, তাজনিম, শশী, মার্স, তাহমিদ, সকলের জন্য হাততালি দিয়ে নিচ্ছি। আপু ভাই আমার একবার একবার হাততালি দিয়ে নেই, কারণ আসলে এরা অনেক ভালো চেষ্টা করেছে এবং এদের জন্য সত্যি ভালো লাগছে আমাদের। তোমরা চেষ্টা করতে থাকো, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। পরবর্তী কোয়েশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি চলে আসছে স্ক্রিনে। যারা এর মধ্যে এখনো হয়তো জয়েন করেছো বা পরে এসেছো, তারা কিন্তু minty.com-এ চলে যেতে পারো, পাসওয়ার্ড সেট করে 269217 দিয়ে নাম সেট করে নেবে, তারপরে তোমরাও কুইজটি খেলতে পারো। তো সেই অপশন থেকে যাচ্ছে, আমরা কোয়েশ্চেনের এবারে রিতে দেখে নেই প্রশ্নটি কি। নিচের কোনটি কোয়ারেন্টাইনের সময় নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকার উপায় নয়? অপশনগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছি, আসলে অপশন অনেক আছে, তার মধ্যে থেকে বেছে চারটি মাত্র দেওয়া হয়েছে। আপনার ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য, যে কারোর সাথে এমনকি অপরিচিত কারোর সাথে ইন্টারনেটে কথা বলতে পারেন, 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হলো আপনার নিজের প্রয়োজন এবং অনুভূতির প্রতি মনোযোগ দিন, ভালো খাওয়া মনোযোগ দিন। 3 নম্বরে আছে ভালো খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত অনুশীলন করা। চতুর্থ হচ্ছে আলাপন হেল্পলাইনের মাধ্যমে যৌন ও মানসিক স্বাস্থ্যের তথ্য পাওয়া। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি একটু বলবো আলাপন ভাইয়াকে, আপনারা উত্তর দিন। এফাকে ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনে নেই যে কি করব, কি করব না সেটা আর শুনবো না, কি করব একটু শুনে নেই। আচ্ছা আপা, সেটা হচ্ছে যে COVID-19 চলাকালীন সময় আমরা কি করব, তাই তো? জি 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 হ্যালো, আচ্ছা জি সেটা ভাইয়া, হচ্ছে যে, হ্যাঁ বুঝতে পেরেছি। এখন যেটা করা যেতে পারে যে আমরা যেহেতু এই পরিস্থিতিতে সবাই কিন্তু একটু মানসিক ভাবে টেনশন করতে পারে বা তার খারাপ লাগতে পারে, তার অন্যরকম অনুভূতি হতে পারে, এই বিষয়টা কিন্তু খুবই স্বাভাবিক। তো এরকমের হলে সে অবশ্যই তার নিজের যত্ন নিতে পারে, যেমন সে তার রুটিন মাফিক লেখাপড়া হতে পারে, রুটিন মাফিক সে তার যে সময়টাকে সেটাকে চালাতে পারে। সে যদি বাসায় থাকে সেক্ষেত্রে বাসার কাজে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে ভালো অভ্যাসগুলো সে এই সময় অনুশীলন করতে পারে। যদি সে চায় যে নিজের যত্ন নিতে পারে, সেটা হচ্ছে এটা একটা বিষয়। এবং পর্যাপ্ত ঘুমের যে একটা বিষয়, কারণ হচ্ছে যে এখন কিন্তু আপনার দেখা যায় যে ঘুমে অনেকেরই কিছু কিছুটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সে ঘুমের দিকে খেয়াল দিতে পারে যাতে তার পর্যাপ্ত ঘুমটা হয়। এবং স্বাস্থ্যকর খাবারের প্রতি সে খেয়াল দিতে পারে যে সে প্রতিদিন সুষম খাবার সেটা সে খাচ্ছে কিনা, এবং যে খাবারগুলো এই সময় খুব দরকার। এবং আমি আগেও বলেছিলাম যে নিজের ভালো লাগার জন্য যে কাজটি করলে তার ভালো লাগে সে কাজটি সে করতে পারে। হতে পারে সে মুভি দেখতে পারে, হতে পারে সে গল্পের বই পড়তে পারে, অনেক সময় দেখা যায় যে এখন সে বাগান করতে পছন্দ হলে সে বাগান করতে পারে। হ্যাঁ, এই যে ছোট ছোট কাজগুলো সে করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে সে দেখা যায় যে যদি বাসায় থাকে ভাইদের সাথে বা বোনদের সাথে, সে ইনডোর কিছু গেম আছে সেগুলো খেলতে পারে, তাহলে কিন্তু দেখা যায় যে এইগুলোর মাধ্যমেও সে মানসিকভাবে সুস্থ এবং ভালো থাকতে পারে। কারণ হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে এই সব, আরেকটা জিনিস হচ্ছে যে সব সময় করোনা রিলেটেড কথা না বলে, করোনা রিলেটেড নিউজ না শুনে সে কিন্তু অন্যদিকে তার মনটাকে ডাইভার্ট করতে পারে বা অন্যদিকে সে খেয়াল রাখতে পারে, তাহলে কিন্তু সে ভালো থাকতে পারবে। হ্যাঁ, এবং ধন্যবাদ ভাইয়া, আমরা লাইভের প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেখতে পাচ্ছি। সপ্তম প্রশ্নের উত্তর, নিচের কোনটি কোয়ারেন্টাইনের সময় নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকার উপায় নয়, প্রশ্নটা নিয়ে অনেকেই কনফিউজড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 49 জন উত্তর করলেও এখানে কিন্তু মাত্র 28 জন সঠিক উত্তরটি দিয়েছে, আর 12 জন কিন্তু চলে গেছে একটি ভুল উত্তরের সাথে। তাহলে বিষয়টি কিন্তু একটু আলোচনা করে নেব, আলাপন আপুর কাছে যাব। আপু, এখানে উপায় নয় বা আমরা থাকবো না করবো না এই বিষয়গুলো নিয়ে তো আমরা কথা বলছি, তারপরেও কিন্তু বিষয়টি নিয়ে অনেকেই কনফিউজড আছে। এই যে একটা প্রশ্ন নিয়ে কি করবো না নিয়ে একটু কনফিউজড, এটাকে আসলে আমরা কিভাবে দেখব? কারণ 3 নম্বর প্রশ্ন ছিল ভালো খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত অনুশীলন করা। তাহলে আপু আমরা এটাকে কিভাবে এখন এক্সপ্লেন করতে পারি, যে অনেকেই কনফিউজড। প্রশ্নটা আসলে প্রথমত ছিল যে নিজের কোনটি কোয়ারেন্টাইনের সময় নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকার উপায় নয়।
প্রত্যেকটা জিনিসই যদি আমরা চিন্তা করি, দেখেন যে আপনার ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য, ভাগ করে নেওয়া পর্যন্ত কিন্তু কোয়ারেন্টাইনের সময় নিরাপদ। তারপরে হচ্ছে আপনার নিজের প্রয়োজন এবং অনুভূতির প্রতি মনোযোগ দিন, এটাও হচ্ছে কোয়ারেন্টাইনের সময় নিরাপদ। ভালো খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত অনুশীলন করা, এটাও কিন্তু নিরাপদ। আলাপন হেল্পলাইনের মাধ্যমে যে যৌন বা মানসিক স্বাস্থ্যের তথ্য পাওয়া যায়, এটাও নিরাপদ। সেকেন্ড কোশ্চেনটা ছিল, এবং স্বাস্থ্যকর থাকার উপায় নয় কোনটি, যে কারো সাথে এমনকি অপরিচিত কারো সাথে ইন্টারনেটে কথা বলতে পারেন। কারণ হচ্ছে যে এটা কেন উপায় নয়, যে আমি একজন অপরিচিত মানুষের সাথে কথা বললাম, কথা বলার পরে সেই মানুষটা আসলে কেমন, আমি আসলে ঝুঁকিতে পড়ে যাচ্ছি কিনা, বা সেই মানুষটাই কেমন যেহেতু আমার অপরিচিত, অপরিচিত যেহেতু তার সাথে আমার কথা বললে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যার কারণেই কিন্তু বলা হচ্ছে যে যে কারোর সাথে এমনকি অপরিচিত কারোর সাথেও ইন্টারনেটে কথা বলতে পারেন। আমার পরিচিত মানুষ যদি হয়, সেক্ষেত্রে কিন্তু কথা বললে, যেমন আমার আত্মীয়, আমার বন্ধু, আমি যদি কথা বলি তাহলে কিন্তু খুব একটা সমস্যা নেই। কিন্তু এখানে বলেছে যে কারোর সাথে, এমনকি অপরিচিত কারোর সাথে। অপরিচিত হলে তো প্রথমত তাকে আমি চিনি না, তার সে কেমন মানুষ সেটা আমি জানি না, কি বিষয় নিয়ে কথা বলছি সেটাও বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই কারণেই বলা হয়েছে যে যে কারোর সাথে এমনকি অপরিচিত কারোর সাথেও ইন্টারনেটে কথা বলতে পারেন। এই কারণে এই প্রশ্নটার উত্তর এটা, যে নিচের কোনটি কোয়ারেন্টাইনের সময় নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকার উপায় নয়। লাস্ট ওই কথাটার জন্যই আসলে স্বাস্থ্যকর থাকার উপায় নয় প্রশ্নটি করা হয়েছে। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে সঠিক উত্তরটি কেন প্রথমটি, এবং আমরা কেন বাকিগুলোর থেকে একটুই দূরে থাকব। আমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে দেখে নেই, সঠিক উত্তর দেওয়ার পরে লিডার বোর্ডে এখনো কারা জায়গা করে রেখেছে এবং তারা কারা। শুভেচ্ছা, এবং ভালো লাগছে যে এখনো টিকে রয়েছে যারা, লিডার বোর্ড কিন্তু ওঠানামা করছে, তার মানে কিন্তু অনেকে এখনো রয়েছে যারা খেলা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ, অবশ্যই ভালো লাগার একটি বিষয়। দেখতে পাচ্ছি তাসবির, জিহাদ, সৈকত, রায়হান, রাকেয়াত, অয়ন, লুসিয়া, জান্নাত, শশী উঠানামার এক পর্যায়ে রয়েছে। এ পর্যায়ে এই অবস্থা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখি পরবর্তী প্রশ্নটি আমাদের জন্য কি রয়েছে। প্রশ্ন চলে এসেছে, কোয়ারেন্টাইন চলাকালীন কেউ কিভাবে তাদের মানসিক স্বাস্থ্য যত্ন নিতে পারে? সমস্ত সঠিক উত্তর চয়ন করুন। বোঝা যাচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তর একাধিক হতে পারে, জয়টা সঠিক উত্তর হবে তয়টা সিলেক্ট করে নিতে হবে। অপশনগুলো নিশ্চয়ই দেখাই যাচ্ছে, তারপর আমি একবার বলে দেই। শারীরিক এবং যৌন স্বাস্থ্যের ওপর আরো ফোকাস করে, শারীরিক দূরত্ব বজায় রেখে আপনি যে ক্রিয়াকলাপ উপভোগ করেন তাতে অংশ নেওয়া। তৃতীয় রয়েছে, যদি আপনি অভিভূত বোধ করেন তবে যাদের আপনি বিশ্বাস করেন বা আলাপন হেল্পলাইনে তাদের কাছ থেকে সহায়তা চাইতে পারেন। শেষ অপশন, সামাজিক ভাবে নিজেকে বিচ্ছিন্ন করুন। প্রশ্নের উত্তরটি আপনারা সঠিক কি বেছে নিন, এবং আমরা অবশ্যই দেখব সঠিক উত্তর কোনটি। এই ফাঁকে আমি আলাপন ভাইয়ের কাছে যাব। ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি কিন্তু চলে এসেছে স্ক্রিনটাতে, আমরা তাকালেই দেখতে আবার পাবো নিশ্চয়ই। যে সঠিক উত্তর যেটি রয়েছে সেটি 2 নম্বরটি রয়েছে, যে শারীরিক দূরত্ব বজায় রেখে আপনি যে ক্রিয়াকলাপ উপভোগ করেন তাতে অংশ নেওয়া, এবং 3 নম্বরটি রয়েছে, যদি আপনি অভিভূত বোধ করেন তবে যাদের আপনি বিশ্বাস করেন বা আলাপন হেল্পলাইনে তাদের কাছ থেকে সহায়তা চাইবেন। কিন্তু একটা বিশাল সংখ্যক কিন্তু অন্য উত্তরগুলোতে গেছে, 9 জন গেছে প্রথমটাতে, চতুর্থটাতে গেছে 5 জন। এই জায়গাটা একটু মনে হয় ব্যাখ্যা করার দরকার রয়েছে ভাইয়া। জি আপু, এখন যে বিষয়টা হচ্ছে যে অনেকেই হয়তো বা ভাবছে যে সামাজিক ভাবে নিজেকে বিচ্ছিন্ন করুন, এটা হয়তো বা তারা ভাবতে পারে যে এই মুহূর্তে করোনার সময় হয়তো বা যদি সে সামাজিক ভাবে সবার থেকে বিচ্ছিন্ন রাখে হয়তো বা সে এই জায়গা থেকে রক্ষা করতে পারে। এই জন্য এখানে কিন্তু বলা ছিল যে কোয়ারেন্টাইন চলাকালীন কেউ কিভাবে তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারে, সমস্ত সঠিক উত্তর চয়ন করুন। এখানে একাধিক প্রশ্ন হতে পারে, এই জন্য দেখা যায় যে আমরা কিন্তু সামাজিক ভাবে অন্য নিজেকে যদি বিচ্ছিন্ন করে রাখি সেক্ষেত্রে কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, এবং এইভাবে কিন্তু দেখা যায় যে এটার জন্যই হচ্ছে যে এই উত্তরটা এখানে আর কি ভুল, কারণ আমাদের যেটা
বলছে যে আমরা কিভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারি, আর হচ্ছে যে শারীরিক এবং যৌন স্বাস্থ্যের উপর আরো ফোকাস করে। হ্যাঁ, তো আমাদের কোয়ারেন্টাইন চলাকালীন সময় শারীরিক এবং যৌন স্বাস্থ্যের আরো ফোকাস করে। তো এখানে যে বিষয়টা জানতে চেয়েছে তার ভিতরে আসছে যে শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা যদি আমাদের কোনো প্রয়োজনের বাইরে যাই, সেটা যেন অবশ্যই শারীরিক ভাবে আমরা দূরে থাকি এবং ভিড় এড়িয়ে চলি, এবং আমাদের কার্যকলাপ গুলো যেন এভাবে অংশগ্রহণ করি। সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় প্রশ্নটি সঠিক এবং উত্তরটি সঠিক। এবং অনেক সময় দেখা যায় যে কিশোর কিশোরী বা বড়রা অনেক সময় আছে যে তাদের নিজের কথা বা নিজের অনুভূতির কথা তারা শেয়ার করতে পারে না, বা এমন আছে যদি তার বিশ্বস্ত এমন কেউ থাকে সেক্ষেত্রে তারা তাদের কাছেও বলতে পারে। আবার অনেক সময় যদি সে মনে করে যে না, সে তার বিশ্বস্ত সে এমন কেউ নেই যে তার কথাগুলো শোনার, সেক্ষেত্রে সে চাইলেও আমাদের হেল্পলাইনে, আলাপন হেল্পলাইনে ফোন করতে পারে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে যে যদি সে যদি মনে করে যে তার আসলে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার, তাহলে সে যেন তার কাছের মানুষের সাথে তার বিষয়গুলো নিয়ে শেয়ার করে। আর হচ্ছে যে যদি এমন কেউ যদি কারো ওই রকমের না থাকে, সে যেন অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে তার কথাগুলো, তার খারাপ লাগা, তার মন্দ লাগা, তার যে কথাগুলো আছে সে আমাদের সাথে শেয়ার করতে পারে। ধন্যবাদ আপনার। আমরা কিন্তু কুইজের মাঝে রয়েছি, এই পর্যায়ে লিডার বোর্ডটা দেখে নেই যে আসলে কারা সঠিক উত্তর দিয়ে এখন পর্যন্ত নিজেদের জায়গা রেখে চলেছে এবং পয়েন্টের কি জায়গাতে আছে। একটু উঠানামা মাঝে মাঝে আমরা দেখছি সে জায়গা থেকে রায়হান, রাকেয়াত অয়ন, তাসবির, জিহাদ, সৈকত, তোফা, আমরা কিন্তু দেখছি খুব কাছাকাছি পয়েন্ট গুলো রয়েছে। সেতু পরবর্তী প্রশ্নে চলে যাই, তারপরে আমরা হাততালির দিকে যাব, কারণ আমরা কিন্তু দেখতে চাচ্ছি শেষ পর্যন্ত কি হচ্ছে, কারা প্রথম দ্বিতীয় তৃতীয় জায়গাতে থাকছে, আরো নতুন পরিবর্তন আসছে কিনা। প্রশ্ন চলে এসেছে, কোভিড-19 কিভাবে নারী এবং মেয়েদের প্রভাব ফেলছে। একটু আগে কথাটা আমরা আপুর সাথে বলছিলাম যে নারী এবং মেয়েদের প্রভাব ফেলছে কিভাবে বা ফেলতে পারে কিনা বিষয়গুলো। আসলে অপশন দেখতে পাচ্ছি, বাড়ির অভ্যন্তরে বেশি সময় ব্যয় করার কারণে মহিলারা বাড়ির কাজ এবং দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় অপশন, গর্ভাবস্থা কোনো মেয়েদের পড়াশোনা ব্যাহত করতে পারে কারণ তারা মহামারীর পরে স্কুলে ফিরে আসতে পারে না। তৃতীয় অপশন দেখতে পাচ্ছি, কোভিড-19 নারী এবং মেয়েদের বিরুদ্ধে ক্ষতিকারক অভ্যাসগুলো বন্ধ করার চেষ্টা বাধাগ্রস্ত করে, যেমন লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং বাল্য বিবাহ। শেষে কিন্তু দিয়ে রেখেছে উপরের সবগুলো, দেখে শুনে আমরা উত্তর করব। আর এ ফাঁকে আলাপন আপুর কাছে যাব। আপু, আমাদের নারী এবং মেয়েদের যে প্রভাবটা কোভিড-19 কারণে পড়ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, এবং সেটার উত্তরও নিশ্চয়ই এখানে চলে এসেছে। আমরা উত্তরও দেখছি যে 28 জন সঠিক উত্তর দিলেও অনেকেই কিন্তু ভুল উত্তর দিয়েছে। এই অপশন গুলো যেহেতু ছিল, সেহেতু একটু যদি ছোট করে 1 মিনিটে একটু কথাগুলো একটু আবার সবার উদ্দেশ্যে বলে দেন, কারণ ভুল উত্তর আসছে এখনো, কিন্তু অনেকের কাছে তথ্যটা সঠিক নয়। আচ্ছা, প্রথমত যেটা যে বাসায় যেহেতু বেশি সময় থাকছে কোভিড-19 এর জন্য, অনেকেই বাসা থেকে বের হতে পারছে না বা হোম অফিস থাকছে, অনেকে হচ্ছে যদি গৃহিণী হয় সেক্ষেত্রেও যদি তার হাজবেন্ড বা তার শ্বশুর শাশুড়ি বা বাড়ির যে অন্যান্য সদস্যরা আছেন তারাও হয়তো যদি বাড়ির বাইরে না যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে মেয়েদের কিন্তু ঘরের কাজ করাটা একটা মনে করে যে করতে হবে এই ধরনের। তো যার কারণে দেখা যায় যে হচ্ছে তারা যেহেতু বাসার ভেতরে বেশি থাকছে, যার কারণে কিন্তু সে বেশি সময় থাকছে, তাই তাদের বাড়ির কাজ এবং দায়িত্বগুলো হচ্ছে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথমত। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো গর্ভাবস্থা কোনো মেয়ে যদি পড়াশোনা ব্যাহত করতে পারে, কারণ তারা মহামারীর পরে ফিরে আসতে পারবে না। এটা দিয়ে বোঝানো হয়েছে যে যখন কেউ গর্ভাবস্থায় থাকে, এখন হয়তো সে প্রেগনেন্ট, পরবর্তীতে দেখা যাবে যে সে যখন মহামারীর পরে স্কুলটা খুলবে সে কিন্তু আর পরবর্তীতে স্কুলে যেতে পারবে না, সেটার কথাই বলা হয়েছে। আর এখন যেহেতু কোভিড-19 চলছে, আমাদের নারী এবং মেয়েদের বিরুদ্ধে যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো বন্ধ করার প্রচেষ্টাটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, কারণ সেই অ্যাক্টিভিটি গুলো আগের মতো আর চলছে না। তো সেই ক্ষেত্রেই বলা হয়েছে যে এখানে জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধে যে কাজ করাটা আগে আরো বেশি চলমান ছিল, এই কোভিড-19 এর কারণে সেই বন্ধ করার প্রচেষ্টাটা হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে।
ধন্যবাদ আপুকে। আমরা কিন্তু নারী এবং মেয়েদের এই প্রভাবটা একটু পজিটিভ দিকে দেখতে চাই। আর দেখে নেই লিডার বোর্ডে কি অবস্থা, কারা সঠিক উত্তর দিয়ে এখনো টিকে রয়েছে, কারণ মাত্র আরেকটি প্রশ্ন বাকি রয়েছে। খুব একটা পরিবর্তন কিন্তু উপরের দিকে নেই, সে তো ওই একই নাম রয়েছে, রাইহান, রাকেয়াত, অয়ন, তাজবীর, জিহাদ, সৈকত, তোফা। চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। তার আগে কংগ্রাচুলেশন, এবং যেহেতু এখন পর্যন্ত রয়েছ সেহেতু ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন দেখে নেই। তরুণরা COVID-19 এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনটি মিথ্যা, একটু খেয়াল করব, মিথ্যাটি জানতে চেয়েছে, সত্য কিন্তু জানতে চায়নি। অপশন গুলো রয়েছে, প্রথমেই তরুণরা সুরক্ষা সতর্কতা সম্পর্কে অন্যকে শিক্ষা দিতে পারে। 2 নম্বরে রয়েছে তরুণরা হ্যান্ড ওয়াশিং এবং শারীরিক দূরত্ব সম্পর্কিত তথ্য ভাগ করতে পারে। 3 নম্বরে রয়েছে COVID-19 এর বিস্তার বন্ধ করতে তরুণদের, এটিকে প্রাপ্তবয়স্কদের এবং সম্মুখ ভাগের কর্মীদের কাছে ছেড়ে দেওয়া উচিত। এবং শেষ অপশন রয়েছে তরুণরা ইউথ এগেনস্ট COVID-19 প্রচারে অংশ নিতে এবং তাদের নিজস্ব ভিডিও COVID-19 বিষয়ক তথ্য ভাগ করে নিতে পারে। এই 4 পয়েন্টগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলেছি, তাই দেখে নেই আসলে কোনটি সঠিক, এবং তারপরে আমরা আলাপন ভাইয়ার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছি মেজরিটি কিন্তু এ বিষয়ে বেশ সচেতন, এবার কিন্তু ভুল খুব কম হয়েছে এবং কাছাকাছি রয়েছে। তবে খুব বেশি যে সংখ্যাটি ভুল করেছে যারা, সেটি হচ্ছে যে ইউথ এগেনস্ট COVID-19 প্রচারে অংশ নিতে এবং তাদের নিজস্ব ভিডিও COVID-19 বিষয়ক তথ্য ভাগ করে নিতে পারে, কিন্তু তারা এটাকেই ধরছে ভুল বা মিথ্যা। মনে হয় একটু বোঝার সমস্যা থেকে গেছে, এই পয়েন্টটা একটু ক্লিয়ার করার জায়গা আছে। ভাই আপনি যদি একটু সবার উদ্দেশ্যে এই পয়েন্টটা নিয়ে একটু বলেন। আচ্ছা, এখন হচ্ছে যে বিষয়টা, প্রশ্নটা ছিল যে তরুণরা COVID-19 এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনটি মিথ্যা, অর্থাৎ তরুণরা সুরক্ষা সতর্কতা সম্পর্কে অন্যকে শিক্ষা দিতে পারে। আমরা এই কথাগুলো আগেই বলেছিলাম যে তরুণরা যদি সঠিক এবং প্রকৃত তথ্যগুলো তারা জানতে পারে, তাহলে কিন্তু সমাজে, পরিবারে, তাদের নিজেদের ক্ষেত্রে এবং বন্ধু বান্ধবের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে তারা এটাকে কাজে লাগাতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তরুণরা সুরক্ষা সতর্কতা সম্পর্কে অন্যকে শিক্ষা দিতে পারে, এটা হচ্ছে একদম সত্য। আবার যেমন হচ্ছে যে এখানে যেটা জানতে চাওয়া হচ্ছে যে COVID-19 এর বিস্তার বন্ধ করতে তরুণদের, একটি প্রাপ্তবয়স্কদের এবং সম্মুখভাগে কর্মীদের কাছে ছেড়ে দেওয়া উচিত। অনেকে হয়তোবা ভাবতে পারে যে তরুণদের হয়তোবা, যেহেতু তাদের ইমিউন সিস্টেম বেশি, সেক্ষেত্রে তারা এটা করতে পারে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে যেহেতু তাদের কাছে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা আগে জেনেছি যে তারা হচ্ছে যে আক্রান্ত হতে পারে। হ্যাঁ, তো যদি আক্রান্ত তারা হয়, তাহলে আমরা কেন তাদেরকে তাদের কাছে ছেড়ে দিব, এটা একটা বিষয়। হ্যাঁ, তো এই জন্য আমাদের তৃতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে সঠিক। আর অন্য যে বিষয় হচ্ছে যে তরুণরা হ্যান্ড ওয়াশিং এবং শারীরিক দূরত্ব সম্পর্কে তারা সঠিক তথ্য জানতে পারবে এবং সেই তথ্যগুলো ভাগ করতে পারবে। হ্যাঁ, এগুলো কিন্তু তরুণরা করতে পারবে। একটা হচ্ছে তরুণরা ইউথ এগেনস্ট COVID-19 প্রচারে অংশ নিতে পারবে এবং তাদের নিজস্ব ভিডিও COVID-19 বিষয়ক তথ্য ভাগ করে নিতে পারে। এটা বিষয়টা হচ্ছে যে অনেক তরুণ আছে, তারা অনেক সচেতন, তারা চাইলে এই বিভিন্ন, যেহেতু আমরা এগুলো নিয়ে আগেই আলোচনা করেছিলাম যে বিভিন্ন টিভি বা বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য যে অথেন্টিক সোর্স আছে, সেই জায়গা থেকে তারা প্রকৃত তথ্যগুলো নিজেরা প্রথমে জানবে এবং সেই তথ্যগুলোই অন্যদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। ধন্যবাদ আপা। ভাইকেও ধন্যবাদ। আমরা দেখে নিই লিডার বোর্ডের সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে এবং শেষ পর্যন্ত কি রায়হান, রাকেয়া, তয়ন, বিশেষ ভাবে শুভেচ্ছা আমরা একটু করতালি দিয়ে নেই, যে আসলে সব থেকে বেশি পয়েন্ট রয়েছে অয়নের। শুভেচ্ছা তোমার জন্য, কংগ্রাচুলেশনস যে তুমি এইভাবে আমাদের সাথে থেকে শেষ পর্যন্ত এই জায়গা পর্যন্ত এসেছো। এবং আর যারা
অংশগ্রহণ করেছো, তাদেরকেও তো অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। আমরা এই COVID-19-এ বারবারই বলছি যে আমরা চাইছি তোমরা এই তথ্যগুলো জানো, কারণ তোমাদের এই তথ্যগুলোই কিন্তু বারে বারে তোমাদের দ্বারা এবং অন্যদের কাছেও ছড়িয়ে যাবে। আমাদের আজকের বিষয়টি তোমরা জানতেই যে আজকের বিষয়ই হচ্ছে COVID-19 সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে তরুণদের ভূমিকা। আর যেহেতু আমরা একেবারে কুইজও হয়ে গেছি, একদম আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, সেহেতু আলাপন আপুর কাছে যাব। আপু, আমরা আজকে যে কুইজটা করলাম, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, অনেকেই উত্তরগুলো এভাবে এসেছে, তো আপনার কাছে কি মনে হয় যে তরুণদের এই তথ্যগুলো নিয়ে কাজ করতে বা বুঝতে কতটুকু সাহায্য করবে? তরুণরা যেহেতু হচ্ছে অনেকেই কিন্তু কোশ্চেনের আনসার করেছে আজকে অনেক রকম, হয়তো বা অনেকে ভুলও আনসার দিয়েছে, কিন্তু এর আগে তারা যতটুকু জেনেছে তারা কিন্তু মোটামুটি হচ্ছে সবাই অংশগ্রহণ করেছে প্রথমত। তারপরে তারা কিন্তু যা জানে তাদের সঠিক তথ্যগুলো দিয়েছে, এবং তার মধ্যে অনেকেই আছে যে এই 10টা কুইজ যে ছিল 10টার আনসারই সঠিকভাবে দিতে পেরেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে যারা আসলে তথ্যগুলো জানছে বা সঠিক তথ্যগুলো জানছে, তারা যদি তার বন্ধুদেরকে জানায়, কমিউনিটি ধরেই যদি কাজ করে যে হ্যাঁ এই কমিউনিটিতে হচ্ছে 5 জন ছেলে যারা হচ্ছে তথ্যগুলো নিজেরা সঠিক তথ্য জানবে এবং বন্ধুদেরকে জানাবে, এবং ওই বন্ধুরা আবার তার কমিউনিটিতে গিয়ে হচ্ছে জনগণকে সচেতনতা তৈরি করবে জনগণের মধ্যে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এইভাবে যদি কমিউনিটি বেসড কাজগুলো করে এবং সেই তথ্যগুলো যদি তরুণরা সঠিকভাবে জানে এবং বন্ধুরা যদি মিলে এই কাজটা সঠিকভাবে করতে পারে, তাহলে কিন্তু সচেতনতা তৈরি হবে বেশি। কারণ যেহেতু তরুণরাই হচ্ছে আমাদের সমাজের একটা বিরাট অংশ, এবং তরুণরাই যদি সঠিকভাবে কাজ করে সেক্ষেত্রে কিন্তু সচেতনতা তৈরি হবে। সচেতনতা তৈরি হলেই কিন্তু আমাদের এই যে অনেক বেশি ভাইরাস গুলো ছড়িয়ে যাচ্ছে, এই ভাইরাস গুলো কিন্তু সঠিক এত বেশি ভাবে ছড়াবে না। কারণ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমাদের ঝুঁকিগুলো যে থাকবে সেই ঝুঁকিগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হ্রাস পাবে। ধন্যবাদ আপুকে, আমি ভাইয়ার কাছে যাব। আমাদের আয়োজনের একেবারে শেষ, সেহেতু ভাইয়া একদম শেষ সময়ে আপনি আজকে আমাদের যে এত সুন্দর একটি কুইজ হলো, এবং এই ফাঁকে বলে রাখি আগামী পর্বে বুধবারে আরো একটি কুইজ হবে, সেই কুইজের জন্য তোমরা অবশ্যই প্রস্তুতি নেবে এবং সেই কুইজের জন্য আমন্ত্রণ জানাবো। আর আজকের আয়োজন শেষ করার আগে ভাইয়ের কাছ থেকে শুনে নেব, এই কুইজ গুলোর মধ্য দিয়ে তোমরা যে আমাদের সাথে যোগাযোগ করছো এটা তোমাদের জন্য কতটা উপকারী, এ সম্পর্কে ভাই আমাদেরকে কি বলছেন? আচ্ছা, আমি প্রথমেই বলবো যারা বর্তমানে এই কুইজে অংশগ্রহণ করতে পেরেছে তারা অত্যন্ত লাকি। কারণ হচ্ছে যে এটা আমাদের, আমরা যখন ছিলাম আমাদের ওই সময় কিন্তু এত সুন্দর প্রসেস বা প্রক্রিয়া ছিল না। তো সেক্ষেত্রে এখন যে তারা যে সুযোগ সুবিধাটা পাচ্ছে সেটাকে তাদেরকে সাধুবাদ জানানো উচিত এবং এগুলোতে অংশগ্রহণ করা উচিত। এবং এটার মাধ্যমে এক হচ্ছে তারা নিজেরা জানতে পারতেছে, কুইজে অংশগ্রহণ করতে পারছে, এবং একটা বিষয় হচ্ছে যে যারা কুইজে অংশগ্রহণ করে তাদের কিন্তু একটা মানে একটা আগ্রহ থাকে যে হ্যাঁ আমি যদি কারেক্ট অ্যান্সারটা করতে পারি তাহলে কিন্তু আমি প্রথম পজিশনে চলে যাব। হ্যাঁ, এবং এই সময় কিন্তু তাদের আগ্রহটা অনেক বেশি থাকে এবং তারা বেশি শিখতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে যে যখন দেখবেন পুরস্কার বিতরণী হয় সেই সময়টাতে যদি যাকে যে প্রথম হয়েছে তার নামটা কিন্তু প্রথম অ্যানাউন্স করা হয় এবং সেই সময় কিন্তু সবার মনোযোগটা থাকে ওদিকে। তো ঠিক তেমনি যখন আমরা বললাম যে করোনা ভাইরাসের উপসর্গ বা সিমটম কি থাকে, তখন কিন্তু আমরা অনেক কিছু বলছি, তো সেগুলো কিন্তু অনেকে আছে তাদের মাথায় ঢুকে গেছে যে হ্যাঁ যদি এরকম আমার প্রশ্ন আসে আমি এগুলো অ্যান্সার করব। তো এটার মাধ্যমেও কিন্তু তারা প্রকৃত তথ্যগুলো বা কোন জিনিসটা জানা দরকার সেই বিষয়টাও কিন্তু জানতে পারছে। এটা একটা খুব ভালো উপায়, তারা আসলে এটার মাধ্যমে যদি তারা আরো বেশি অংশগ্রহণ করে সেটার মাধ্যমে অনেক কিছু জানতে পারবে এবং সেটা তারা নিজেদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এবং আমাদের সমাজের ক্ষেত্রেও তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। যেহেতু আমরা আগেও বলেছিলাম যে আমাদের বাংলাদেশের জনসংখ্যার 1/3 বা তার চেয়েও বেশি তরুণ তরুণী, তো তারা যদি প্রকৃত তথ্য জেনে আমাদেরকে আমাদের সমাজে এগিয়ে আসে তাহলে কিন্তু তারা নিজেরাও ভালো থাকবে, আমাদের দেশের যে উন্নয়ন সেটা অনেকাংশে এগিয়ে যাবে। সবার জন্য শুভকামনা থাকবে যেন আবারও আমাদের পরবর্তী সেশনে অংশগ্রহণ করে এবং স্বতঃস্ফূর্ত ভাবে তারা অংশগ্রহণ করে তাদের উত্তরগুলো জানিয়ে দেয়। ধন্যবাদ আপা, আপনাকে এবং সেই সাথে সবাইকে যারা অংশগ্রহণ করেছে, ধন্যবাদ।
ধন্যবাদ জানাচ্ছি আপু এবং ভাইয়াকে, তার সাথে তোমরা যারাই আজকের কুইজে অংশগ্রহণ করেছো সকলকেই অনেক অনেক শুভেচ্ছা, আর যে ফার্স্ট হয়েছে তার জন্য তো বিশেষ করে শুভেচ্ছা থাকছেই। আজকের আয়োজন শেষ, আগামী বুধবারে তোমাদের সকলের আগাম আমন্ত্রণ রইল কুইজ এবং আমাদের আলাপন দেখার জন্য। আর আজকের মতো বিদায় নিচ্ছি আমি নেহা, শুভরাত্রি।